ঈসা আলাইহি ওয়াসাল্লামকে এলাকার কিছু লোক ধরলো যে আপনি তো নবী, বলে হ্যাঁ, বলে আপনাকে একটা কাজ করে দিতে হবে, বলে কি কাজ, বলে গোরস্থান থেকে একটা লাশ তুলে দেখাতে হবে, না হলে কিন্তু আপনাকে পিঠে চামড়া থাকবে না, নবীগিরি ছুটাবো আমরা। ঈসা নবী বলছে তাই নাকি? ঈসা নবী সাজদায় পড়ে কান্দে, আল্লাহ আমি যে মহা বিপদে, আমার আল্লাহ বলে ঈসা তুমি চিন্তা করো না, তোমাকে যে নবুয়ত দিয়ে পাঠাইছি, তুমি যে আমার নবী যার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাটা করব, সুবহানাল্লাহ, কোন ওদেরকে সঙ্গে করে তুমি গোরস্থানে যাও, একটা কবরের কবরের উপরে আঙ্গুল দিয়ে বলবা কুম্বি ইজনিল্লাহ, আমি ওই লাশটা উঠাইয়ে দেব, যাও তুমি চিন্তা করো না। ঈসা আলাইহিস সালাম বললে এই সব চলো, বলে কোথায়, বলে গোরস্থানে লাশ তুলবো, লাশ তুলবা পারবা তো, বলে পারবো, যদি না পারো ভাবি চিন্তি দেখো। ঈসা নবী যে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে ফেলেছে ওরা তো আর জানে না, চলো যাই যাই, বলছে কুম্বি ইজনিল্লাহ, লাশ কবর থেকে উঠে বলছে আসসালামু আলাইকুম সাসাজান, সুবহানাল্লাহ, আবার বলছে আসসালামু আলাইকুম, সালাম কয়বার হইল। ঈসা আলাইহিস সালাম বলে এ বাবাজি তুমি আমাকে চাচা বললা কেন, এই কবরের থেকে লাশটা উঠে বলতেছে চাচাজি আমি নূহ নবীর বেটা, আমার নাম শাম, আমার বাবা বলতেন মরার পরে ঈসা নবীর সাথে তোমার দেখা হবে, সুবহানাল্লাহ, কর তাহলে নূহ নবীও জানতেন এ কথা নাকি? তাহলে নবীরা জানে কি জানে না? নবীদেরকে আল্লাহ জানাই তাই জানে, সুবহানাল্লাহ, কর ছেলেরে মরার পরে, মরার পরে ঈসা নবীর সাথে দেখা হবে, আমি তোর বাবার সালাম ঈসা নবীকে দিস, তাই চাচা জান এটা হলো আমার বাবার সালাম, আর দ্বিতীয়বার যে আসসালামু আলাইকুম বললাম এটা আমার সালাম।